গুড আফটারনুন সবাইকে। ইয়েস, আর আজকে কিন্তু মানে ভিডিওটা পুরো আলাদাই একটা হতে চলেছে, যেটা তোমরা মোটামুটি থাম্বনেল দেখে বা টাইটেল ট্যাগ দেখে বুঝে গেছো। আজকে কিন্তু মানে এটা বলতে পারো স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ আমার প্রচুর ইচ্ছা ছিল একটা ভালো ডিজিটাল ওয়াচ আর কি মানে কেনার বা ইউজ করার। তো আজকে সেটাই নেবো আর কি, মানে ওয়াচ ফোর, স্যামসং গ্যালাক্সি ওয়াচ ফোর। তো দেখা যাক কী হয়, পুরো ব্লগটা দেখতে থাকো। আর একটা আইফোন নেওয়ার প্ল্যান আছে, আমি জানি না নেবো নাকি, মানে এখন অবধি জানি না নেবো নাকি। আর যদি নিয়ে থাকি তাহলে তো তোমরা থাম্বনেলে দেখে নিচ্ছো, বাট আমি এখনও জানি না নেবো নাকি। যদি দাম কমার একটা কথা আছে, কিছুদিন আগেই মানে আইফোন 13 বেরিয়েছে, তো তার জন্য আইফোন 11 বা 12 দাম কমার কথা। তো দেখি কী ব্যাপার আছে, যদি ঠিকঠাক লাগে তো নিয়ে নেওয়ার ইচ্ছা আছে। দেখা যাক, মানে আজকের ভিডিওটা একটা মন পছন্দের ভিডিও হতে চলেছে। স্পেশালি আমি এক্সাইটেড হচ্ছে ঘড়িটা ইউজ করার জন্য, বিকজ ডিজিটাল ঘড়ি আর ওয়াচ ফোরটা মানে মারাত্মক পড়েছে। তো দেখতে থাকো ব্লগটা। এখন হচ্ছে বাবা মাকে নিয়ে সবাইকে নিয়ে আর কি যাবো রিলায়েন্সের স্টোরে, যেটা গড়িয়াহাটে আর কি। তো সেখানে গিয়ে আর কি দেখবো কী ব্যাপার আছে। লাস্ট অবধি দেখো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর একটাই কথা বলবো, মানে আজকে সব কিছু জাস্ট ফর ইউটিউব, মানে ইউটিউব না থাকলে কোনোদিন এত কিছু হতোই না। আজকে যা আছে ইউটিউবের সবটাই ইউটিউবের জন্য। থ্যাংক ইউ তোমাদের সবাইকে, কারণ তোমরা না থাকলে কোনোদিন এত কিছু হতো না, মানে সত্যিকারে বলছি থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আজকে কিন্তু মানে আমাদের মানে বিশ্বকর্মা পূজা আর কি যে ঠাকুর এনেছিলাম সেটা বিসর্জনও আছে। তো সব কিছু করে এসে রাতে আবার বিসর্জনের ভিডিও তোমাদের দেখাবো, মানে এই ভিডিওটাই থাকবে। আর বাবা ওখানে দাঁড়িয়ে আছে, মা ভাই বেরোক। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যখন কিছু কিনছি তোমাদের সাথে শেয়ার করবো, বিকজ ডেলি লাইফ ব্লগ, তার জন্য শেয়ার করা। আর একটাই কথা বলবো যে যারা আর কি গ্রোয়িং ইউটিউবার আছো, যারা এখনও কাজ করছো, ডিপ্রেশনে যাচ্ছো, অনেকে চলে যাচ্ছো, বাট হয়েও না এরকম, কারণ কাজ করলে সাকসেসফুল হবেই, এটুকু মানে গ্যারান্টি তোমাদের আমি দিচ্ছি। কারণ আমিও যখন স্টার্ট করেছিলাম আমি কোনোদিন ভাবিনি যে এত কিছু করতে পারবো বা কিছু হবে, বাট আজকে হচ্ছে ফাইনালি। তো তোমরাও পারবে এইটুকুনি বলা, জাস্ট কাজ করে যাও, ভালো কাজ করে যাও, একদিন না একদিন সাকসেসফুল হবেই। অলরাইট, তো ফাইনালি এখন চলে এসেছি হচ্ছে গড়িয়াহাটে, আর যাচ্ছি হচ্ছে গড়িয়াহাটে রিলায়েন্স ডিজিটালে। ভাই আছে ওদিকে, মা বাবা আছে, চলো যাই দেখতে থাকো। আর ভেতরে কতটা কি ক্লিপ নেওয়া যাবে আমি যাই না, কোনো অনেক সময় গান বাজায় ভেতরে। তো দেখতে থাকো যতটা হবে আর কি দেখানোর চেষ্টা করবো। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ রিলায়েন্স ডিজিটাল, যেটা হচ্ছে গড়িয়াহাটে। তো এখানেই যাচ্ছি, ওপরে যেতে হবে ফার্স্ট ফ্লোরে, দেখা যাক না সেকেন্ড ফ্লোরে। তো ফাইনালি এখানে ফার্স্টে একটু আইফোনের এখানে এলাম। এখানে হচ্ছে 11 নেবো না 12 নেবো, এটা নিয়ে কনফিউশন ছিল। এই হচ্ছে 11 দেখতে পাচ্ছ, আর মোটামুটি 12 হচ্ছে এইটা। তো সবাই মোটামুটি এটাই সাজেস্ট করলো, কারণ দাম কমে গেছে অনেকটাই, আর মোটামুটি 12টা তো এটার দাম আর কি কমে গেছে। তো দেখা যাক, এটাই নেওয়ার প্ল্যান আছে। দেখি এখানে আর কি অনেক মানে নিউ নিউ জিনিস আছে যেগুলো আর কি ওই 11-এ নেই, আর 11-এর স্টকও সেরকম বলছে আর কি ইয়ে হবে না, মানে অনেক কালারও অ্যাভেলেবেল হবে না। তো এই 12টাই আর কি বেটার, আর মোটামুটি এটা ইএমআইতেই নেবো, আর ইএমআইতে নিলে এইটা অনেক বেশি মানে বেনিফিট দিচ্ছে, মানে ওটার থেকে বেশি টাকা বেশি পড়ছে না, মানে হয়তো 2700 টাকা বেশি পড়ছে, তার বদলে আমি এটা পেয়ে যাচ্ছি। তো এটাই মানে ভ্যালু ফর মানি। মোটামুটি আর কি প্রসেসিং ফেসিং চলছে, আর এখানে যে অ্যাপেলের আর কি ইয়েগুলো দেখতে পাচ্ছ, মানে এখানে অনেক কিছু আছে, ম্যাকবুক ফ্যাকবুক প্রচুর জিনিস আছে। আর এইটা আর কি ইএমআইতে নিচ্ছি, কারণ ঘড়িটা আর কি ক্যাশে নেবো, তার জন্যই এটা ইএমআইতে নিচ্ছে। আর ইএমআইটা বেশ ভালো হয়েছে, 24 মাসের হচ্ছে, জিরো ডাউন পেমেন্ট, মানে প্রায় 1800 বা 2000 টাকা বা 2500 টাকার মতো পড়বে। তো দেখি মানে এখন মানে প্রসেসিংয়ের কাজ চলছে, আর আমি একটু ওই আইফোনটা দেখছি। এটা ব্ল্যাক কালারই শুধু পাওয়া যাচ্ছে, আমার তো এই কালারটা বেশি পছন্দ ছিল, বা হোয়াইটটা পেলেও হতো, বাট ব্ল্যাকই পাওয়া যাচ্ছে। ফার্স্ট টাইম আইফোন আমি মানে এটা ছোটো ছোটো লাগছে, কারণ আমি অলরেডি S20 Ultra ইউজ করি, যেটা অনেক বড়ো, মানে 6.9, আর এটা 6.1 জাস্ট, মানে ছোটো ছোটো লাগছে। বাট দেখি কী আছে আইফোনে জাস্ট মানে দেখার জন্য। আমি কিন্তু একদমই অ্যান্ড্রয়েড থেকে শিফট করছি না, মানে অ্যান্ড্রয়েড আমার ফেভারিট আর কি, জাস্ট দেখবো যে আইফোনে কী আছে। অ্যাপেল ওয়াচ আছে দেখতে পাচ্ছ, বাট আমার অ্যাপেল ওয়াচের থেকে মানে স্যামসাং ওয়াচই বেশি ভালো লাগে। এই অ্যাপেল ওয়াচের এইরকম কিছু ফিচার্স আছে, এগুলো অনেক দাম। অ্যাপেল ওয়াচ সিরিজ 6, এটা সিরিজ 6, আর ওটা মানে AC আছে, বাট আমার স্যামসাংটা মানে বেশি পছন্দ। তো ওটাও আসছে, দুটো একসাথে নিয়ে নিচ্ছি। আর ইএমআইটা বেশ ভালো পেয়েছি অ্যাপেলের। এখন হচ্ছে এখানে পেমেন্ট হচ্ছে দেখতে পাচ্ছ, মানে পকেট খুঁজতে চলেছে, এটাই কষ্টে, মানে কিনতে তো ভালো লাগে, কষ্ট হতে এটা না হয়। চলো পেমেন্ট করে নিই, দেন তোমাদের দেখাচ্ছি দুটো জিনিসই এসে গেছে। ফাইনালি আমাদের আইফোন 12 নেওয়া হয়ে গেছে, ফোন রিস্টার হচ্ছে দেখতে পাচ্ছ, হ্যালো বলছে, গুড, ফার্স্ট আইফোন, দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়।
তো এখানে সব সেট আপ ব্যাপার আছে এগুলো হইয়া দেন ব্যাক করছে আর ওয়াচটাও নিতে হবে ওটা এখন আসেনি হয় না অটো অ্যাডজাস্টেড মোড হয় না হ্যাঁ অটো কিছু লাগানো নেই পরে তারপরে স্ক্রিন গার্ড লাগাবো যখন তখন ইয়ে করবো আর ওয়াচটা এসে গেছে তো ফাইনালি ওয়াচটাও এসে গেছে হচ্ছে ওয়াচ ফোর যেটা স্যামসং এর তো দেখা যায় সেট আপটা করে দেবো সবই মোটামুটি এসে গেছে আইফোন হয়ে গেছে ওয়াচ ফোর হয়ে গেছে আমার আইফোন আর এদিকে ঘড়ি সব কিছু নেওয়া হয়ে গেছে চলো এবার হচ্ছে ভাসানে যেতে হবে তার কারণ হচ্ছে অনেকটাই লেট হয়ে গেল প্রায় সাতটা মতো বাজে সব ঢুকিয়ে দিই প্যাক কমপ্লিট আর আইফোনের সাথে একটা অ্যাডাপ্টারও নিয়েছি আর এই হচ্ছে রিলায়েন্স ডিজিটালে অ্যাপেল মানে জায়গাটা আর কি ফ্রি দেয়নি ১৯০০ টাকা নিয়েছে তো এখন মানে আইফোন কেনা মানে খরচা এই তো ফাইনালি আমরা বেরিয়ে গেছি আর কি আর বাড়ি গিয়ে এখন বিসর্জনের ওখানেও কাজ আছে তো সব কিছু করার পর রাত মানে লাস্টে আর কি রাত্রিবেলা তোমাদের সবটা আর কি দেখাবো যেটা হচ্ছে আইফোনটাও দেখাবো ঘড়িটাও ভালো করে দেখাবো তো লাস্ট অব্দি দেখো আর এখন তাড়াতাড়ি যাই ওয়েদার একটু মানে হাওয়া হাওয়া দিচ্ছে মানে এতক্ষণ তো বৃষ্টি চলছিল এখন মোটামুটি একটু ঠিক আছে বাট এই আর কি তোমাদের ঘড়িটা দেখাচ্ছি মানে কেমন লাগছে হাতে পড়ে তো এই হচ্ছে ওয়াচটা দেখতে পাচ্ছ মানে একদম স্মার্ট ওয়াচ যাকে বলে 27,000 খসে গেছে বাট ওয়াচটা বেশ ভালো লাস্টে সব কিছু দেখাবো আর গড়িয়াট পুরো একদম ভিড় much later তো এখন দেখতে পাচ্ছ আমাদের বিসর্জন হচ্ছে ঠাকুরের তো মানে বিজি ছিলাম একটু তার জন্য অতটা দেওয়া মানে দেখানো হয়নি আর কি তো এই হচ্ছে বিসর্জন হয়ে গেল আসছে বছর আবার হবে 2000 years later আর একটু ফাইনালি মানে একদম সব কাজবাজ ছেড়ে একদম ফ্রেশ হয়ে এলাম জাস্ট আর তখন তো আর কি সেরকম ভাবে কিছু দেখানো হয়নি বাট এখন দেখাবো আজকের ভিডিওটা তো সেরকম খাবার দাবার কিছু ছিল না কারণ মানে যেহেতু ডেলি লাইফ তো মোটামুটি যা করেছি আজকে সকালবেলা সারাদিন আর কি ওখানেই কেটে গেছে রিলায়েন্স স্টোরে তার জন্য সেরকম কিছু করাই হয়নি আর রাত্রিবেলা তোমাদের বিসর্জনটা একটু দেখিয়ে দিলাম আর তারপরে একদম মানে টায়ার্ড হয়ে গেছিলাম মানে এনার্জি ছিল না বলতে গেলে তো এখন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করছি তোমাদের একটু প্রোডাক্টগুলো দেখাই মানে ফার্স্ট টাইম আইফোন ইউজ করছি মানে জানি না কিরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে এরপর মানে সবই তো মানে নতুন লাগছে কারণ আইফোন আমি আগে ইউজ করিনি আর আমি একদমই কিন্তু মানে অ্যান্ড্রয়েড থেকে আইফোনে শিফট করে যাচ্ছি না আমার অ্যান্ড্রয়েড বেস্ট ফোন মানে আমার যেটা আমি শ্যুট করি আর কি S20 Ultra মানে এটা একদম আলাদা ইউপি লেভেলের ফোন আছে মানে এটা আমার পার্সোনাল ফেভারিট আর কি অ্যান্ড্রয়েড মানে স্পেশালি স্যামসং এর ফ্ল্যাগশিপ ফোন বাট আইফোনটা নিলাম আর কি দেখতে যে আইফোন লোকে এত বলে আইফোন আইফোন আইফোনে কি আছে ব্যাপারটা তো সেটাই আর কি কদিন ইউজ করি দেখি আইফোনে কি আলাদা আছে যার জন্য লোকে আইফোন শুনলেই মানে হা করে পড়ে মানে জানার ইচ্ছা আর কি মানে আইফোনে আছেটা কি আর মোটামুটি আইফোন 12 সম্পর্কে তোমরা জানোই আর কি আলাদা করে সেরকম কিছু বলার নেই বাট ওয়াচ ফোরটায় অনেক ভালো ভালো ফিচার্স আছে আর কি ওয়াচ ফোরটা তোমাদের একটু দেখাবো তো দেখাই একটু দেখে নাও আশা করি তোমাদের ভালো লাগছে ওকে তো এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে আইফোন 12 যেটা আমি নিয়েছি এটা হচ্ছে 128 GB ভার্সন আর এইখানে হচ্ছে এই ঘড়িটা আছে যেটা হচ্ছে স্যামসং ওয়াচ ফোর মানে এইটা হচ্ছে আমার মানে পার্সোনাল ফেভারিট একটা ঘড়ি মানে ওয়াচ ফোরটা নিয়ে স্পেশালি বলি আইফোন 12 তোমরা অনেকেই জানো আর আইফোন কিনলেই ১৯০০ টাকার চার্জারও কিনতে হয়েছে বিকজ এনভায়রনমেন্ট বাঁচানোর জন্য আইফোন দিচ্ছে না বাট আলাদা করে যদি বিক্রি করে তাহলে কিন্তু এনভায়রনমেন্টের কোনো ক্ষতি হয় না এটা হচ্ছে আইফোনের লজিক আইফোন নয় স্যামসং বা অন্য কোম্পানিও এখন তাই করছে বক্সের ভেতর দিলে এনভায়রনমেন্ট ক্ষতি হবে আলাদা করে বেচলে কোনো ক্ষতি নেই এবার তোমাদের একটু ওয়াচ ফোরটা সম্পর্কে বলি মানে এটা একচি একদম টেক ভিডিও হয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ওয়াচ ফোর এটা হচ্ছে 44 mm আর এখানে যে স্ট্র্যাপটা ইউজ করেছে মোটামুটি ভালো মানে খুব যে হাইফাই বলবো না বাট এটার দাম হচ্ছে 27,000 টাকা এই ঘড়িটার দাম যেখানে এই ওপর দিয়ে নামালে দেখতে পাচ্ছ এখানে নোটিফিকেশান প্যানেল ফ্যানেল অনেক কিছু আছে নিজ দিয়ে এরম আসলে এই গুগলের সব অ্যাপগুলো আর কি এই ঘড়িটাই সাপোর্টেড যেটার মানে ফেসিলিটি আর কি কারণ স্যামসংয়ের সাথে গুগলটাও জুড়ে গেছে এখন তো তোমরা আর কি ওয়্যারওয়েসের সাহায্যে এই সমস্ত আর কি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবে এই ওয়াচ ফোরে এখানে দেখতে পাচ্ছ প্লে স্টোরের মধ্যে প্রচুর অ্যাপ্লিকেশান দেওয়া আছে আর কি ব্যাক হচ্ছে এটা দিয়ে আর ওয়াচ ফেসেস কিন্তু অনেক আছে এখানে দেখতে পাচ্ছ মানে এখানে তো কিছু আছেই এছাড়াও মানে প্রচুর আরও ওইদিকে আছে মানে অ্যাপ থেকে কন্ট্রোল করতে পারবে যেটা হচ্ছে স্যামসংয়ের নিজস্ব অ্যাপ এইদিকে আসলে হচ্ছে নোটিফিকেশান প্যানেল দেন এইদিকে আসলে হার্ট রেট থেকে শুরু করে স্পোর্ট মোড সব কিছু মানে স্লিপ এখানে দেখতে পাচ্ছ ওয়েদার ফেদার মানে প্রচুর জিনিসপত্র দিয়ে রেখেছে এটা বলতে পারো একটা মিনি ফোন আর কি বাট এটা কিন্তু বর্তমানে স্যামসংয়ের সঙ্গেই কানেক্টেড আইফোনের সাথে কানেক্ট হবে না আর এখানে একটা রোটেটিং বেজেল মতো আছে কিছু একটা এই যে দেখতে পাচ্ছ এই মানে পুরো টাচে কাজ করে মানে স্মার্ট ব্যাপার এখনও এত স্মার্ট হতে পারিনি কিনেছি দেখি কয়েকদিন ইউজ করি দেন বুঝতে পারবো আর এর কিন্তু নিজস্ব র্যাম আছে ইন্টারনাল মেমোরি আছে আর ভেতরে দিয়েছে বলতে একটা চার্জার দিয়েছে আর সেরকম কিছু দেয়নি মানে বিলফিল আছে দেখতে পাচ্ছ চার্জার আর এই হচ্ছে ঘড়ি তো এই হচ্ছে টোটাল ব্যাপার
মোটামুটি বেশ ভালো। এখানে সেন্সার ফেন্সার আছে, সব অক্সিজেন লেভেল টেভেল মাপা যাবে। ফাইনালি এই হচ্ছে আইফোন 12 দেখতে পাচ্ছ, যার মোটামুটি কস্ট হচ্ছে 70,000, মানে 65,000 থেকে 64 GB পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে 128 GB আছে, এখানে অ্যাডাপ্টার ফ্যাডাপ্টার দিয়েছে, বাট ফোনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফোনটা এখন অব্দি স্ক্রিন গার্ড ফার্ড লাগানো নেই। প্রচণ্ড কিন্তু মানে হালকা সেটটা এই হচ্ছে দেখতে পাচ্ছ, অ্যাপেলের লোগো যেটা লোকে দেখাতেই বেশি পছন্দ করে, বাট আমি কালো কালারটাই নিয়েছি, মানে কালো কালারটার সঙ্গে সব রকম আর কি ইয়ে পড়ানো যায়, কভার টভার পড়ানো যায়। আর ফোনটা একটু আমার হাতে ছোটো লাগছে, কারণ আমি যেহেতু S20 আলটা 6.9 ইঞ্চি ইউজ করি আর এটা হচ্ছে 6.1, আর এর থেকে বড় স্ক্রিন নেওয়ার মতো ক্ষমতা আমার নেই, বিকজ এতেই অনেক খসে গেছে। তো বুঝতেই পারছো এই হচ্ছে আইফোন 12। আর আইফোন 11টা নিলাম না, তার কারণ হচ্ছে আইফোন 11 আর এর ইএমআইটা সেমই পড়ছে আমার আর কি, মোটামুটি কিছু টাকা এদিক ওদিক, তো তার জন্য আর কি এটাই নিয়ে নিলাম। এটা মানে বেস্ট অনেক কিছুর দিক থেকেই। আর মোটামুটি ক্যামেরা তো তোমাদের একটু দেখিয়ে দিই, এই হচ্ছে ক্যামেরা দেখতে পাচ্ছ, ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো আর কি। মানে যদি ভিডিওতে যাই, মানে ভিডিও মোডে গেলে ক্যামেরা কোয়ালিটি বেশ ভালো, 4K তো একদম ইয়ে হয়ে যাবে। আর এই হচ্ছে আমি এখানে শ্যুট হচ্ছে, এখানে আইফোনের আর কি ভিডিও কোয়ালিটি দেখাই, জাস্ট দেখতেই পাচ্ছ এইরকম ভিডিও কোয়ালিটি। স্টেবিলাইজার কিন্তু বেশ ভালোই আছে, মানে আইফোনে এই দেখতে পাচ্ছ, মানে সে কি ব্যাপারটা সেরকম কিছু নেই, মোটামুটি বেশ ভালোই আর কি। এবার দেখি কতটা কি আমি আর কি এটা ইউজ করব, সেটার উপর ডিপেন্ড করছে, ইউজ করে দেখি কেমন লাগে। তো এই হচ্ছে মোটামুটি আইফোনের ফটো দেখতে পাচ্ছ, মানে ফ্রন্ট ক্যামেরাও যদি দেখাই মোটামুটি এই রকম, মানে সে কি ভাব কিছু নেই, যদিও আমি যেই ফোনটা ইউজ করি সেটাও যথেষ্ট ভালো, মানে এর থেকে অনেক ভালো বুঝতেই পারছো। বাট আইফোন দেখি কেমন লাগে, মানে কদিন ইউজ করার পর তোমাদের আর কি এক্সপিরিয়েন্স বলবো। বাট সেটটা প্রচণ্ড হালকা করেছে, আর ব্যাটারি ব্যাক আপটা খুবই ভালো, মানে ব্যাটারি সে আমি কখন চার্জ দিয়েছি এখনও মানে এই দেখতে পাচ্ছ 95%, অনেকক্ষণ আগে চার্জ দিই, সন্ধ্যেবেলা চার্জ দিয়েছিলাম, বাট এখন 95%, এখনও অতটা ইউজ টু হতে পারিনি আর কি আইফোনের সাথে। তো দেখা যাক, আশা করি মানে ডে টু ডে ইউজ করার সঙ্গে সঙ্গে ইউজ টু হয়ে যাবার, অনেক রেস্ট্রিকশানের ব্যাপার আছে, মানে অনেক চাপ হয়ে যাচ্ছে আর কি, বাট প্রচণ্ড সিকিওর আর কি। অনেকেই তোমরা বলেছিলে আইফোন নেওয়ার জন্য, কেমন হয়েছে দুটো ডিভাইসে আমি কমেন্ট করে জানিও। এটা হচ্ছে আইফোন আর এই হচ্ছে ওয়াচ 4। আর ওয়াচ 4টা মানে আমার স্পেশালি সবচেয়ে বেশি আর কি ফেভারিট, এটার মধ্যে সমস্ত কিছু হয়, মানে হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে শুরু করে নর্মাল মেসেজ থেকে শুরু করে, মানে যে কোনো কিছু, এখানে ম্যাপ পর্যন্ত আছে, স্পটিফাই আছে, এখানে ম্যাপ আছে দেখতে হচ্ছে, যে গুগল ম্যাপ, যেটা ফোনের মধ্যে গুগল ম্যাপ আমরা নর্মাল দেখেছি, বাট এখানে ঘড়িতেও গুগল ম্যাপ আছে, একটা আলাদাই ব্যাপার এগুলো সব। এইটা হচ্ছে আমার লোকেশন, আমার লোকেশন দেখানোর দরকার নেই, তাই আমি ব্যাক করে যাই। আর এইখানে দেখতে পাচ্ছি এখান থেকে কল পর্যন্ত করা যাবে, এই যে এখানে মেসেজ আছে, মেসেজে রিপ্লাই দেওয়া যাবে, মানে সব কিছুই করা যাবে আর কি, এখান থেকে রিপ্লাই ফিপ্লাই সব দেওয়া যাবে, মানে প্রচুর মানে অপশান আছে। স্যামসং হেলথ আছে, এখানে নিজস্ব সেটিংস আছে, সেটিংস থেকে কানেক্টিভিটি সব কিছু আছে। এটা কিন্তু ব্লুটুথ ভার্সন, এর একটা LTE ভার্সন আছে, যেটা হচ্ছে মানে eSIM-এর থ্রু কানেক্ট করা যাবে। এখানে হচ্ছে গ্যালারি পর্যন্ত আছে, মানে সব কিছু আছে আর কি, ক্যালেন্ডার, ক্যালকুলেটার। একটা কথা সবাইকে বলি, এটা অনেকে মনে করতে পারে যে ভিডিও বানাচ্ছি, এত ভালোভাবে দেখাচ্ছি, এই করছি, শো আপ করছি, একদমই নয়, বস শো আপ নয়, জাস্ট কিনেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর আজকে সব কিছু তোমাদের জন্য, মানে ইউটিউব না থাকলে কোনোটাই হতো না, এটা মানে আমি বলতে বাধ্য হচ্ছি। আর তাদের জন্য শো অফ যারা বলেছিলে ইউটিউব করে কিছু হয় না, ইউটিউব কারোর কেরিয়ার হতে পারে না, আর ইউটিউব করে এসব কী হবে, হাসি ঠাট্টা খিল্লি অনেক সহ্য করেছি, সেটা অনেকের মধ্যে, মানে নিজেদের মধ্যেও হতে পারে, বন্ধুবান্ধবও হতে পারে, বা বাইরের লোকও হতে পারে, তাদের জন্য এটা কী বলবো আর কি, থ্যাংক ইউ সো মাচ, আজকে তোমরা আছো বলেই এত সব কিছু, তোমাদের সবটাই আর কি, মানে ইমোশনাল হয়ে যাচ্ছে বুঝতেই পারছো, বাট থ্যাংক ইউ সো মাচ সবাই। তো এই হচ্ছে আমার মোটামুটি দুটো ডিভাইস যেটা আমি আর কি আজকে নিলাম, যেটা আইফোন 12 আর ওয়াচ 4, স্যামসং গ্যালাক্সি ওয়াচ 4। তো কদিন ইউজ করি, ইউজ করার পর তোমাদের বলবো, মানে আমি অ্যাপেলের সাথে আর কি ইউজ টু হচ্ছি নাকি, কারণ আমি একদম ইউজ টু নাই, কিচ্ছু জানি না আমি, মানে ফোনটা কি করে অফ করতে হয় সেটুকু পর্যন্ত আমি জানতাম না। তো সব কিছু আর কি ওই দাদাই করে দিয়েছে ওখান থেকে, তো সব কিছু সেট ফেট করে দিয়েছে, ওরাই দেখিয়ে দিয়েছে, মানে আমি একদমই এখনও সেরকম কিছু জানি না আর কি, মানে কী করতে হয় কী না করতে হয় কী ব্যাপার, ওই কয়েকটা অ্যাপ ইনস্টল করা দেখিয়েছে, আর সব কিছু দাদা করে দিয়েছে, মেল ফেল যা আছে, অ্যাপেল আইডি ফাইডি। তো মোটামুটি ইউজ করছি, আশা করি শিখে যাবো কদিনের মধ্যেই, কারণ ইউজ করে দেখি কেমন লাগে। আর তোমাদের ভিডিওটা হয়তো সেরম কিছু হলো না আজকে, বাট কিছু কিনলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর সবাইকে থ্যাংক ইউ সো মাচ, মানে তোমাদের জন্য সবটা আজকে, যদি তোফরা না থাকতে বা তোমাদের থেকে এত ভালোবাসা না পেতাম তাহলে কিচ্ছু হতো না। যারা ইউটিউবে নতুন গ্রো করছো, নতুন আসছো বা ভাবছো আসবো বলে, তাদেরকে একটাই কথা বলবো, কাজ করে যাও, একদিন না একদিন ফল পাবেই, যদি রেগুলার থাকো ইউটিউবে কেউ আটকাতে পারবে না, ভালো কন্টেন্ট দাও, ইউনিক কন্টেন্ট দাও, একদম গ্রো করবে। দেখো কম্পিটিশান সব জায়গাতেই আছে, আজকে তুই সরকারি চাকরি করো বা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করো, সেখানে কি কম্পিটিশান নেই, হাজার হাজার লাখ লাখ লোকের মধ্যে তোমাকে সিলেক্টেড হতে হবে। ইউটিউবেও কিন্তু প্রচুর চ্যানেল আছে, প্রচুর চ্যানেল খুলছে প্রতিদিন, প্রচুর চ্যানেল অফ হচ্ছে প্রতিদিন, বাট তার মধ্যে থেকেও কিন্তু কিছু লোক দাঁড়াচ্ছে,
যেমন সবাই যে লাখ লাখ পরীক্ষা দেয় সবাই কি থোড়ি চাকরি পায়, কিছু কিছু লোক পায়, সিলেক্টেড লোক পায়, তখন সিলেক্টেড লোকই দাঁড়াচ্ছে। একটা কথা মনে রাখো, নিজের ওপর বিশ্বাস রাখো, কাজ করে যাও, একদিন না একদিন ফল পাবেই, গ্যারান্টি বস। আর এগুলোর জলজান্ত উদাহরণ হচ্ছে মানে আমি নিজে, আমি তো জিরো ছিলাম, মানে আজ থেকে দেড় বছর আগে কিচ্ছু ছিল না আমার কাছে, নাথিং, জাস্ট কিচ্ছু ছিল না। বাট আজকে মোটামুটি যেইটুকু আছে সবটাই ইউটিউবের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। আর ভিডিওটা একটু ভালো লাগলে লাইক করো, যদি পছন্দ হয় অবভিয়াসলি কমেন্টটা করো তোমাদের, আর তোমাদের যা মতামত আছে কমেন্ট করে জানিও। সাথে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশান বেলটা অন করে রাখো, নতুন নতুন ট্রাভেল প্লাস ফুড ব্লগ আসতে চলেছে, মানে দুর্দান্ত কিছু জায়গায় যাবো, ঘুরবো, মজা করবো, ভিডিও আপলোড করবো। আর এখন আইফোন আছে, দেখি আইফোনে শ্যুট করে দেবো, বাট আইফোন থেকে কি করে অ্যান্ড্রয়েডে ট্রান্সফার করে, কারণ আমি তো এখানে এডিট করি, আমি সেটা জানি না। তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্ট করে একটু জানিয়ে দিও যে আইফোনে যদি আমি শ্যুট করি তাহলে ফাইলগুলো মানে কী করে আমি এই অ্যান্ড্রয়েডে নেবো, ওই ড্রাইভ ছাড়া, কেন অত আমার নেট নেই যে ড্রাইভে আপলোড করবো আবার ডাউনলোড করবো। অন্য কোনো উপায় যদি থাকে আমার একটু কমেন্ট করে জানাও, কারণ আমি একদমই জানি না। তোমাদের সাজেশান যদি দিতে হয় কিছু আইফোন নিয়ে আমাকে কমেন্টে জানিও, আমি নেবো অবভিয়াসলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, খুব ছোটো একটা ভিডিও হলো, নিজের মতো শেয়ার করলাম। আর ডেইলি লাইফ যেহেতু শেয়ার করছি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো আজকের মতো টাটা, গুড নাইট। এখন এডিট করবো, প্রায় পৌনে দুটো বাজে, এটাই খাটনির জীবন, হয়তো প্রতিদিন ভিডিও শ্যুট, খাটনি, এত খাটনির ফল হচ্ছে এগুলো। থ্যাংক ইউ সো মাচ তোমাদের, থ্যাংক ইউ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, আর নতুন কিছু আসতে চলেছে খুব তাড়াতাড়ি।